ওয়েলকাম ফ্রেন্ডস, পড়াশোনার জগতে প্রত্যেককে জানাই স্বাগত। প্রাইমারি টেটের দিনক্ষণ যে খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে সেটা আনডাউটেবলি বলা চলে। হ্যাঁ ফ্রেন্ডস, সরকার 3টা বছর ধরে ডিলে করেছে। 2017 সাল থেকে ফর্ম ফিল আপ করিয়ে এখনও পর্যন্ত প্রাইমারি টেটের জন্য কোনো রকম প্রিপারেশন আমরা দেখতে পাইনি। অবশেষে হয়তো খুব জোর কদমে তার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। টেট নেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, সেটার যে ব্যবস্থাপনা, তার জন্য প্রিপারেশন গভর্নমেন্ট শুরু করে দিয়েছে, সেটাই আমরা বিভিন্নভাবে খবর পাচ্ছি। এখনও হয়তো আমাদের কানে সেই মানিকবাবু এবং পার্থবাবুর অডিও ক্লিপটা বাজছে, কিন্তু আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে শুধুমাত্র এটা অতিরিক্ত ফোন কল, বারবার জানতে চাওয়া কবে টেট হচ্ছে, কবে পরীক্ষা নেওয়া হবে। তো অতিরিক্ত ফোন কলের জন্যই হয়তো এইরকম রিয়াকশন আমরা অথরিটির কাছ থেকে পেয়েছি। হোপফুলি সেটাই হোক, এটা অতিরিক্ত ফোন কলেরই রিয়াকশন হোক। আর আমাদের যেটা প্রয়োজন, প্রাইমারি টেট, প্রাইমারি নিয়োগ, সেটা খুব শীঘ্রই হোক, হোপফুলি সেটাই হতে চলেছে। গভর্নমেন্ট হয়তো তার পদক্ষেপই শুরু করে দিয়েছে, সেই রকমই খবর আমাদের কাছে আসছে বা আমরা দেখতে পাচ্ছি। কীভাবে দেখুন, দেখুন আমাদের সামনে একটা নোটিফিকেশন বা অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পর্ষদ পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা চেয়ারম্যানকে, অর্থাৎ ডিস্ট্রিক্ট যে ডিপিএসসি চেয়ারম্যান আছে, তাদেরকে ফরওয়ার্ড করা হচ্ছে। এইরকম নোটিশ আমরা পুজোর আগে একটা দেখেছিলাম, যেটা মুর্শিদাবাদের নোটিশ ছিল, যেটা আমরা দেখেছি যে প্রত্যেকটা স্কুলকে যেগুলোকে সিলেক্ট করা হবে সেটা সেরকম একটা লিস্ট চাওয়া হচ্ছে বাই এসআই, ঠিক আছে, সেরকম একটা লিস্ট চাওয়া হচ্ছে, স্কুলের লিস্ট যেখানে অ্যারেঞ্জ করা যাবে, পরীক্ষা নেওয়া যাবে, সেরকম লিস্ট চাওয়া হয়েছে প্রত্যেকটা ডিপিসি থেকে। এরকমই একটা নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম, এবং আজও আমরা সেরকমই একটা নোটিশ দেখব, যেটা ওয়েস্ট বেঙ্গল পর্ষদ থেকেই দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে বলা হয়েছে, ফরওয়ার্ড করা হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ সিলেক্টেড সেন্টার, অর্থাৎ যে আমরা যে নোটিশটা আগে দেখেছিলাম যে সেটাতে শুধুমাত্র স্কুলগুলোকে সিলেক্ট করার জন্য নোটিফিকেশন বা অর্ডার দেওয়া হয়েছিল, এখানে যেটা দেওয়া হয়েছে যে ফরওয়ার্ডিং ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ সিলেক্টেড সেন্টার, অর্থাৎ সেন্টারগুলো সিলেক্ট করা হয়েছে, ভেনিউসগুলো সিলেক্ট করা হয়েছে টেটের জন্য, ঠিক আছে। এবার কী করতে বলা হয়েছে, কী লেখা আছে, আই এম ডিরেক্টেড টু এনক্লোজ হেয়ার ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্টেড লিস্ট অফ সেন্টার্স ভেনিউজ ফর হোল্ডিং দ্য নেক্সট ডেট দ্য সেকশন সিলেকশন হ্যাজ বিন মেড অফ দ্য বেসিস অফ দ্য স্কুল কলেজ রেকমেন্ডেড বাই ইউ, অর্থাৎ ডিপিএসসি চেয়ারম্যানকে এটা ফরওয়ার্ড করা হয়েছে, তাদের কাছ থেকে যে লিস্ট পাওয়া হয়েছে সেখান থেকে পাওয়া হয়েছিল, পেয়েছিলাম সেইখান থেকে যে স্কুলগুলোকে সিলেক্ট করা হয়েছে তার যে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী স্কুলগুলোকে অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এবং ওই যে সিলেক্টেড স্কুলগুলো আছে তাদের যে ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু জিনিস যেগুলোকে দেখতে বলা হয়েছে, যে সুযোগ সুবিধাটা, যে অন্তত একটা ডেস্কটপ কম্পিউটার ইজ ওয়ার্কিং, যেটা একটা কম্পিউটার থাকবে যেটা কাজ করছে, ওয়ান প্রিন্টার থাকবে, ফটোকপি মেশিন অর্থাৎ জেরক্স মেশিন থাকবে, ইন্টারনেট কানেক্টিভিটি অর্থাৎ কোনো ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে, এই ধরনের যে ব্যবস্থাপনা সুযোগ সুবিধা, যে সিলেক্টেড স্কুলগুলো করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে সেই স্কুলগুলো এই ব্যবস্থাগুলো বা সুযোগ সুবিধাগুলো আছে কি না সেটা দেখে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং একটা বিরাট একটা লিস্ট দেওয়া হয়েছে স্কুলের, সেখানে এই সমস্ত স্কুলগুলোকে উপরোক্ত যে সুযোগ সুবিধাগুলো বলা হয়েছে সেগুলো চেক করতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি টেটের জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার ব্যবস্থাপনা, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বা প্রোগ্রেস চলছে, কাজ চলছে। হোপফুলি আর কিছুদিনের মধ্যেই আমরা নোটিফিকেশন পেয়ে যাব যে কবে এবং কিভাবে আগামী যে প্রাইমারি টেট, প্রাইমারি স্কুলের জন্য শিক্ষক নিয়োগ, তার দিনক্ষণ কবে হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে।